তাইওয়ান ইস্যুতে সামরিক সংঘাতে জড়াতে পারে যুক্তরাষ্ট্র চীন। আফগানিস্তানের যানবাহনে হামলা চালালো ইরানি বিক্ষোভকারীরা। সিরিয়ার আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। করোনার অজুহাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নয়, খোলা রাখুন দাবি ইউনিসেফের। উত্তেজনার মধ্যে ইউক্রেন সফরে যাচ্ছেন এরদোগান। জানা গেল ইসরায়েলকে সৌদি আকাশসীমা ব্যবহারের অনুমতির নেপথ্যে। সবশেষে জানবেন যুক্তরাষ্ট্রের সেতু ভেঙে 10 জন আহত, ঘটনাস্থলে বাইডেন। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। তাইওয়ান ইস্যুতে সামরিক সংঘাতে জড়াতে পারে যুক্তরাষ্ট্র চীন। তাইওয়ান ইস্যুতে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক সংঘাতের মুখোমুখি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের চীনা রাষ্ট্রদূত কিন গ্যাং। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে চীনের এই শীর্ষ কূটনৈতিক বলেন, সেক্ষেত্রে দেশ দুটির মধ্যে টিন্ডার বক্সের মতো হল তাইওয়ান ইস্যু। কিন গ্যাং গত বছর জুলাই মাসে ওয়াশিংটনে চীনের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হন। স্থানীয় সময় শুক্রবার চীনা রাষ্ট্রদূত বলেন, তাইওয়ান কর্তৃপক্ষ যদি যুক্তরাষ্ট্রের দ্বারা ক্ষমতাপ্রাপ্ত হয়ে স্বাধীনতার পথে হাঁটে, তাহলে এটি চীন যুক্তরাষ্ট্রের মতো দেশ দুটির সামরিক সংঘাতের কারণ হতে পারে। আফগানিস্তানের যানবাহনে হামলা চালালো ইরানি বিক্ষোভকারীরা। আফগানিস্তান থেকে আসা পানির দাবিতে ইরানের সীমান্তবর্তী সিস্তান বেলুচিস্তান প্রদেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা এই সময় আফগানিস্তানের ট্রাকে হামলা চালায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আফগানিস্তানের খামা প্রেস এজেন্সি শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইরানি বিক্ষোভকারীরা আফগানিস্তানের ট্রাকগুলোর জানালা ভেঙে দিয়েছে। এতে চালকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয় বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে ইরানি বিক্ষোভকারীদের আরও একটি দল জাহেদান শহরের আফগান দূতাবাসের সামনে সমাবেশ করে হেলমান প্রদেশে পানি প্রবাহের দাবি জানিয়েছেন। অন্যদিকে ইরানি নাগরিকদের বিক্ষোভের পর আফগান চালকরা আফগানিস্তানে গিয়ে সমাবেশ করে ক্ষতিপূরণের দাবি জানান। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানি হেলমান নদীর উপর হাইড্রো ইলেকট্রিক ড্যাম কামাল খান বাঁধ উদ্বোধন করার এক বছর পর এই বিক্ষোভের ঘটনা ঘটল। উদ্বোধনের সময় আশরাফ ঘানি বলেছিলেন, আফগানিস্তান আর ইরানকে বিনামূল্যে পানি দেবে না, তেলের বিনিময়ে দেবে। সিরিয়ায় আবাসিক ভবনে হামলা চালিয়েছে আমেরিকা। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে হাসাকা প্রদেশের কয়েকটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ওই এলাকার একটি কারাগারে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ হামলা চালানোর এক সপ্তাহ পর মার্কিন বাহিনী এই বিমান হামলা চালালো। কারাগারটি মার্কিন সমর্থিত কথিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস SDF পরিচালিত, যেখানে দায়েশ সন্ত্রাসীরা বন্দী রয়েছে। স্থানীয় কয়েকটি সূত্রে বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, কয়েকটি মার্কিন জঙ্গি বিমান প্রদেশিক রাজধানী শহর হাসাকার শিল্প অঞ্চলের কাছাকাছি এলাকার কয়েকটি ভবনের উপর হামলা চালায়। দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের মিথ্যা অজুহাত তুলে শুক্রবার আমেরিকা এই হামলা চালিয়েছে। বার্তা সংস্থা সানা রিপোর্টে বলা হয়েছে, বিমান থেকে বোমাবর্ষণের ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে, তবে হতাহতের সংখ্যা জানা যায়নি। করোনার অজুহাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নয়, খোলা রাখুন। করোনার নতুন ভেরিয়েন্ট অমিক্রমের প্রভাবে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে স্কুল কলেজ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। গত বছরও করোনার বাড়াবাড়ির কারণে এই ধরনের উদ্যোগ নেয় বিভিন্ন দেশ, ফলে শিক্ষাজীবন থেকে ঝরে যায় বহু শিশু। তাই এবার করোনার কথা বলে স্কুল কলেজ বন্ধ না করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ। শুক্রবার ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর এক বিবৃতিতে এই আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়েছে, কোভিড-19 সারা বিশ্বে এখন ছড়িয়ে পড়ছে, এই অবস্থায় যাতে শিশুদের পড়াশোনা ব্যাহত না হয় সেজন্য সব ধরনের ব্যবস্থা নিতে আমরা সরকারগুলোর প্রতি আহ্বান জানাই। এ বিষয়ে ইউনিসেফের পক্ষ থেকে কিছু সুপারিশও তুলে ধরা হয়। স্কুল খোলা রাখুন, স্কুলগুলো পুরোপুরি বা আংশিক বন্ধ থাকার কারণে বর্তমানে প্রায় 61 কোটি 60 লাখ শিশু ক্ষতিগ্রস্ত। উত্তেজনার মধ্যে ইউক্রেন সফরে যাচ্ছেন এরদোগান। বর্তমানে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান টানটান উত্তেজনাকর পরিস্থিতি মোকাবেলায় পদক্ষেপ নিতে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। আগামী 3 ফেব্রুয়ারি তিনি ইউক্রেন সফরে যাচ্ছেন বলে খবর প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এর আগে গত 20 জানুয়ারি এরদোগান বলেছিলেন, আমি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে আঙ্কারায় আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি। ইউক্রেন রাশিয়া নিয়ে বেশ মাথা ঘামাচ্ছে তুরস্ক। তুরস্কের এই বিষয়টি নিয়ে দৌড়ঝাঁপ করার কারণ হলো তাদের কিছু স্বার্থ এর সঙ্গে জড়িত। 2019 সাল থেকে ইউক্রেনে ড্রোন বিক্রি করছে তুরস্ক। তাদের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন ব্যবহার করে ইউক্রেন। যদি রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ বাঁধে তাহলে তুরস্ক ড্রোন রপ্তানি হুমকির মুখে পড়বে। ইউক্রেনের কাছে আরও ড্রোন বিক্রির চুক্তি করেছে তুরস্ক। এই ড্রোন ইউক্রেনের মাটিতেই তৈরি করার জন্য একটি কারখানা বানানোর কাজও করে যাচ্ছে দেশটি। আরেকটি বিষয় হলো, রাশিয়ার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সিরিয়ার কয়েকটি সামরিক অভিযানে যুক্ত আছে তুরস্ক।
যেখানে তারা যুক্তরাষ্ট্র, ইরান এবং কুর্দিদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন। তাছাড়াও অর্থনৈতিকভাবে রাশিয়ার উপর অনেকটা নির্ভরশীল তুরস্ক, কারণ প্রতি বছর রাশিয়া থেকে অনেক পর্যটক আসে দেশটিতে, এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করে তারা। আরও একটি বড় বিষয় হলো তুরস্ক ন্যাটোর সদস্য, আর ন্যাটোতে তাদের রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ সৈন্য। ফলে ন্যাটো যদি রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে যায় তখন তুরস্কের থাকতে হবে সবার আগে। এই কারণে তুরস্ক কোনোভাবে নিরপেক্ষ থাকতে চায়। ইসরায়েলকে সৌদি আকাশসীমা ব্যবহারের অনুমতি দানের নেপথ্যের কারণ, সৌদি আরবের আকাশসীমা ব্যবহারের জন্য দেশটিকে বিতর্কিত গোয়েন্দা সফটওয়্যার পেগাসাস দিতে নতুন চুক্তিতে সম্মত হয়েছিলেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলার পরে সিস্টেমটি সৌদি আরবে পুনরায় চালুর নির্দেশ দেন নেতানিয়াহু। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এই সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয় 2017 সালেই পেগাসাস সফটওয়্যারটি সৌদি আরবে বিক্রির অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু এক বছর পর ইসরায়েলের এথিক্স বা নীতিশাস্ত্র বিষয়ক কমিটির পক্ষ থেকে সৌদির অ্যাক্সেস বন্ধ করার আহ্বান জানানো হয়। যখন জানা যায় যে এটি ব্যবহার করার মাধ্যমে রিয়াদ ওয়াশিংটন পোস্টের কলামিস্টকে জামাল খাশুকিকে ট্র্যাক করে হত্যা করে। যাই হোক, 2019 সালে পেগাসাস আবারও সৌদি আরবে চালু হয়। প্রতিবেদনটি বলছে ওই সময় নেতানিয়াহু আরব রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আলোচনা করছিলেন। পরে 2020 সালের সেপ্টেম্বরে এই নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। নিউ ইয়র্ক টাইমসের ওই রিপোর্টের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, সফটওয়্যারটি ব্যবহারের জন্য সৌদি আরবের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেলে ব্যক্তিগতভাবে বিষয়টিতে হস্তক্ষেপ করেছিলেন নেতানিয়াহু, আর সেটা করছিলেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ফোন পাওয়ার পর। খবরে বলা হয়েছে বিন সালমান তার উপসাগরীয় প্রতিবেশীদের সঙ্গে ইসরায়েলের স্বাক্ষরিত স্বাভাবিকরণ চুক্তিকে আরও শক্তিশালী করার অংশ হিসেবে ইসরায়েলি বিমান এবং ইসরায়েলগামী ফ্লাইটগুলোকে সৌদির আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে সম্মত হন। প্রতিবেদনে আরও বলা হয়েছে টেলিফোনে বিন সালমান এবং নেতানিয়াহুর মধ্যে আলোচনা হওয়ার পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেগাসাসের মূল কোম্পানি এনএসও গ্রুপকে ডাকে এবং সৌদি আরবের সিস্টেমটিকে আবারও চালু করার নির্দেশ দেয়। যুক্তরাষ্ট্রে সেতু ভেঙে 10 জন আহত, ঘটনাস্থলে বাইডেন। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গের ফোর্বস অ্যাভিনিউ সেতু ভেঙে পড়ে 10 জন আহত হয়েছেন। আহতদের 3 জন হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ভোর 6টায় সেতুটি ভেঙে পড়ে। সেই সময় সেতুটির ওপরে একটি বাস সহ 6টি যানবাহন ছিল। পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী পেনসিলভানিয়ার পিটসবার্গ শহরে রাস্তাঘাট ও জনপথ অবকাঠামো পরিদর্শনে গিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি কয়েক ঘন্টা পর ওই সেতু পার হওয়ার কথা ছিল তার। সেতু ভেঙে পড়ার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান প্রেসিডেন্ট বাইডেন। পিটসবার্গের শহরের মেয়র এড গেইনির সঙ্গে সেখানে দাঁড়িয়ে কথা বলেন তিনি।